দেশে বা প্রবাসে, কাছে বা দূরে, যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন, আমরা আছি এএসপি টিভি ঢাকা বাংলাদেশ। আজকে আমরা যাচ্ছি আমাদের সবার পরিচিত, সবার জনপ্রিয় একটি গান, ইসলামিক সঙ্গীত, বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে। আমরা সবাই এই গজলটির সাথে সুপরিচিত এবং আমাদের অন্তরের ভিতরে স্থান করে নিয়েছে এই গজলটি। অথচ আমরা এই লেখককে, যিনি এই গজলটি লিখেছেন, তাকে আমরা চিনি না অনেকেই, যদিও তিনি এখন অসুস্থ অবস্থায় আছেন। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। এই গজলটি আমাদের শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে, যেটি আপনি যদি না শুনে থাকেন একবার শুনে আসবেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক মণ্ডলী, তো আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়িতে। ওই যে দেখা যাচ্ছে আমাদের প্রিয় ব্যক্তিত্ব, যার জন্য আমরা এত পরিশ্রম করে এখানে এসেছি, যার সাথে দেখা করতে। ষষ্ঠ তলায় তিনি থাকেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যক্তি চলে এসেছে আমাদের সাক্ষাতের জন্য, যিনি এখান থেকে ষষ্ঠ তলায় ছিলেন, ওখান থেকে উঁকি মেরে আমাদেরকে দেখছিলেন। তিনি এখন চলে এসেছে, তিনি অবশ্যই আমাদের এখান থেকে হেঁটে হেঁটে উঠতেই কষ্ট হচ্ছে, কিন্তু তিনি অসুস্থ অবস্থায় আমাদের মোলাকাতের জন্য কীভাবে এত কষ্ট করে নিচে নামতেছেন এবং আবার উঠতেছেন। আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত বাসায় চলে এসেছি। আসলে আমরা সবাই হাঁপিয়ে গিয়েছি উঠতে উঠতে, কিন্তু তিনি আমাদের সাক্ষাতের জন্য নিচে নেমেছেন, যদিও তার নামার কোনো দরকার ছিল না আমাদের বাসায় চলাফেরার জন্য। আমরা একটা ছোট্ট বারান্দা দেখতে পাচ্ছি, এই বারান্দায় তিনি থাকেন, একটু হাঁটাহাঁটি করেন। আমরা দেখতে পাচ্ছি এখানে শুভ উদ্বোধন, এএসপি টিভির পক্ষ থেকে যে শুভ উদ্বোধনী একটি সম্মাননা স্মারক তিনি তার বাসায় সযত্নে এখানে রেখে দিয়েছেন, সম্মানার্থে এবং ভালোবাসার মধ্যে। এই টেবিলে আরও দুইটি সম্মাননা স্মারক দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ দেশের বাইরে আপনারা যেখান থেকে দেখছেন, আমি আহসান হাবিব পেয়ার, এএইচপি টিভি ঢাকা বাংলাদেশ। আজ এমন একজন ব্যক্তির সাথে আপনাদের কথা বলিয়ে দিচ্ছি, যাকে দেখার জন্য আর যাকে জানার জন্য সারা পৃথিবীতে অসংখ্য ভক্ত অপেক্ষায় রয়েছেন। আসলে আমরা ক্যামেরার আড়ালে এমন অনেকগুলো মানুষের জীবন কাহিনী জানতে চাই, যাদেরকে আসলে আমরা সহজে খুঁজে পাই না বা স্পর্শ করতে পারি না। লক্ষ কোটি মানুষ আছেন যারা এদেরকে অসম্ভব ভালোবাসেন। এত সুন্দর সৃজনশীল কীভাবে তৈরি করতে পারে, গান গজল লেখেন, এদেরকে আসলে আমরা লেখকদের অনেক সময় চিনি না। এদের সম্মানটাকেও আমরা আসলে ওভাবে দিতে পারি না বা করতে পারি না। আজকে এমন একজন ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, যিনি ক্যামেরার পিছন থেকে আপনাকে আমাকে অনেক অসংখ্য সুন্দর সৃজনশীল, হৃদয় স্পর্শ করে এবং হৃদায়তের পথ পাওয়া যায় এমন কিছু গান, এমন কিছু গজল উপহার দিয়েছেন। তিনি আর কেউ নয়, আপনাদের প্রিয় বন্ধু, আপনাদের প্রিয় ভালোবাসার মানুষ, আব্দুল কাদের হাওলাদার, যিনি একজন সম্মানিত লেখক, আবার গায়ক, বলতে পারেন ভোকাল আর্টিস্ট। আর্টিস্ট শব্দটা কত সুন্দর, তাই না? ঠিক অতটাই সুন্দর এই আজকের এই আমাদের সামনে বসা বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে, আবার এলান, এ ধরনের অসংখ্য মানে না বলা অনেক কথাই আমরা আপনাদেরকে আজ জানাতে যাচ্ছি। ওনার জীবন হিস্ট্রি জানবো, ওনার ব্যক্তি জীবন জানবো। আজ আমরা সরাসরি ওনার বাড়িতে চলে আসছি। প্রিয় দর্শক, তো প্রথমে এসেই ওনার কাছে একটা টাচ স্ক্রিন মোবাইল দেখলাম, একটা মিনি বুক। বুকটা দেখার পরে জানতে চাইলাম, এত সুন্দর, আপনার দুষ্টমি করে বললাম, বাহ, আপনি তো বড়লোক হয়ে গেলেন, এত দামি কোথায় পেয়েছেন? পরে বললো যে না, আমি তো আর বড়লোক নই, তবে কেউ একজন ওনাকে, কৃষি ব্যাংকের মেবি, ওনাকে এটা গিফট করেছেন বাড়িওয়ালা নাইরে বাড়ি। এই গানটি শোনার পর
আসলে এই ছোট্ট একটি জিনিসই ওনার কাছে হাদিয়া রয়েছে। তো যাই হোক, চলুন কথা না বাড়িয়ে আজ ওনার ছোট্টবেলার জীবন, বাস্তব জীবন আজকে এই পর্যন্ত পৌঁছাতে আমাদেরকে আসার জন্য কত আকুতি। আমাদের সিঙ্গার সাকিব, ওনার তো সম্পর্কে পিতা মাতার মতো হয়ে গেছে। মানে দুই বাবা ছেলের মিলনের আজকে যে দৃশ্য, এতে একটা বিশাল কাণ্ড। পরে একটা পর্যায়ে বলতে পারেন বাপ ছেলের মিলন মেলায় আমরা বাধ্য হয়ে আজ আপনাদের এক উদ্দেশ্য আর এক উদ্দেশ্য হলো ওনার জীবন কাহিনীটা আপনাদেরকে দেখছি। তো প্রিয় দর্শক চলুন, সর্বপ্রথমে বাড়িওয়ালা বাড়িওয়ালা বলে বেড়াচ্ছি, ওনাকে একটু দেখি আমরা মোবাইলের পাতায়। চলো, আল্লাহ পাক ওনাকে কবুল করেন। বাড়িওয়ালা নাইরে বাড়ি, নাইরে দুনিয়াতে। হয়তো বা একদিন আমরা বাড়ি গাড়ি ছাড়াও আমরাও থাকবো না, কারণ বড় লোক গরিব সবাই যাবে, শুধু বাড়িওয়ালা নয়। প্রশ্ন করি তাহলে, আপনি বাড়িওয়ালাদেরকে কেন টার্গেট করলেন, আমরা কি থেকে যাবো তাহলে? চলুন, আব্দুল কাদের হাওলাদার, ভোকাল আর্টিস্ট। এই প্রশ্নে আমি একজন, আমার একজন ভক্ত আছে, সে খুব খুশিতে একদিন আমার পাশে ভাড়া থাকে, আপনার পিছনে, সে খুশিতে একদিন বলতেছে যে ভাগ্য বলো আমি বাড়িওয়ালা না। তা আমি তার মানে তুমি মারা যাবে না? সুন্দর কথা। সে ভাবছিল যে আমি বাড়িওয়ালা না, তাহলে আমার তো কোনো, আমি তো আর সমস্যা নেই, আমার মানে মারা যাবে না। পরে আমি বললাম গ্রামে কি তোমার বাড়ি আছে? গাছ আমি, তাহলে তুমি তো গ্রামের বাড়িওয়ালা, তুমি হয়তো ঢাকায় আসতে ভাড়া থাকো, কিন্তু আসলে তুমি বাড়িওয়ালা, তো সব বাড়িওয়ালা তো একদিন থাকবে না, ওইগুলো তুমি আছো। তখন সে, প্রিয় দর্শক সময় কম, চাই চলুন আমরা এই বাড়িওয়ালা 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 গানটি অনলাইন থেকে দেখে নিচ্ছি। আহা, শরীরের লোম কুপ দাঁড়িয়ে যায় বাড়িওয়ালা গানটি শুনলে। যখন আমি বাড়িওয়ালা গানটি এখন এই মোবাইলে, মানে ওনার হাদিয়ার মোবাইলটাতে শুনলাম, তখন পিছনের এই দিকের অংশগুলোতে আসলে লোমকূপ দাঁড়িয়ে গেছে। আহ, একদিন এই সাধময় পৃথিবী ছেড়ে বিদায় নিতে হবে আমাদের। চলুন বন্ধু, নিশ্চয়ই আপনাদেরও এই লোমকূপ দাঁড়িয়েছে, যাদের নিশ্চয়ই তারা আল্লাহকে ভালোবাসেন। চলুন আমরা তাহলে ওনার আরও একটি বিশ্ব সজাগ করা আরেকটি গজল শুনব, সেটি হচ্ছে এলাম। প্রিয় দর্শক, টিপ দেওয়ার আগে এই কলিজাটা আটকে উঠছে, চলুন আপনাদেরকে আরেকটা দেখাই। এলা একটি শোক সংবাদ, সুভাষপুর নিবাসী কাশেম মিয়া আজ সকাল 10 ঘটিকায় ইন্তেকাল করিয়াছে। আহারে, প্রতিদিন কেউ না কেউ মরতেছে। ওই বেটা, একটা বুড়া বেটা মরে গেছে, এটা নিয়ে তো চিল্লাচিল্লি করার কি আছে? হুদাই মাইকিং কইরা কানের পর্দাটা গরম করে ফেলাইছে। ভাই, এত করা কথা কম কি ঠিক না? মানে তুমিও তো যে কোনো সময় মরে যাবার পারো না, তোর অজলসি হতো রাগ, মরা এত সহজ না। এখনো বিয়ে শাদী করলাম না, পোলাপাইন হইলো না, আর আমি মরে যাবো না? শোন, বুড়া বয়সে মরার আগে তওবা কইরা আমি ভালো হয়ে যাবো। আমার কাজ আছে, আমি এখন গেলাম, বিকেলবেলা জায়গা মতো চলে আসিস। ভাই, চিনি কি একটু বেশি দেওয়া যায় না? Got pride, got
money, so what's going on? I think that we all add up. প্রিয় দর্শক, আসলে গানটি আর শুনতে পাচ্ছিলাম না। কি করে এত সুন্দর লিখতে পারেন আপনি? মৃত্যু অনুভূতি নিয়েই লেখা যায়, এছাড়া লেখা সম্ভব না। মৃত্যুকে ভাবতে হবে, মৃত্যু কাছাকাছি, মৃত্যু নিশ্চিত, মৃত্যু পিছনে ধাওয়া করছে, এই ভাবনা অনুভূতি থাকলে লেখা সম্ভব। মৃত্যু নিয়ে গান, এছাড়া সম্ভব না। এই গানের তো নিশ্চয় কোনো কাহিনী রয়েছে, হাজার মানুষ এই যে আমি এখন শুনতে শুনতে আমার চোখে সত্যি সত্যি অশ্রু চলে আসছে। আসলে মানে একদিন তো আমাকে আপনাকে যেতেই হবে, কোনো রাস্তা নেই বাঁচার। এই গানটি লেখার সময় আমার চোখ দিয়ে পানি পড়েছে, যখন আমি গানটা লিখলাম, যখন গাজিয়ানাস রওশন প্রথম এই গানটা আমাকে দেখালো, তখন আমি চিৎকার করে বলছি, আমি প্রথম আমাকে দেখান এই গানটা। শুটিং স্পটে যখন দেখালো হলো যে এই গানটাকে আপনার এইভাবে আপনার শুটিং করতে হবে, আমি তখন চিৎকার করে মানে চোখ দিয়ে পানি আসছে আমার, মানে আমি গানটা শুনে আমার গান শুনে আমি চোখ দিয়ে পানি এসে গেছে আমার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আসলে এই গানটা দেখতে পাচ্ছি না। প্রিয় দর্শক, এই গানটি আসলে আর দেখতে পাচ্ছি না। কলিজাটা ছিঁড়ে যায়, কুলুনা সিন যায়কাতুল মাউত, আজ না হোক কাল আমাদের মরে যেতেই হবে, কোনো রাস্তা নেই, বাঁচার কোনো সুযোগ নেই। আসলে আমরা বাঁচার চেষ্টা করছি হাজার, অথচ চির নিশ্চিত আমরা বাঁচতে পারবো না, কিন্তু মরে যেতে হবে আমাদের, এটা চির শিওর। তবু আমরা মরণটাকে গ্রহণ করছি না। দর্শক, কথা তো অনেক, তাই সামনে এগিয়ে যাই। আজকে আমরা ভোকাল আর্টিস্ট এই আব্দুল কাদের হাওলাদারের ছোট্ট এই বেড়ে ওঠা, এরপরে বড় হওয়া, এরপরে বড় হওয়া পর্যন্ত পৌঁছে যাই, আজকে আসলে ওনার থেকে জানবো। ভাষা হারিয়ে ফেলেছি, কি বলবো আমি বলতে পারছি না, উনিই ওনারগুলো বলে নিক, এরপরে ওনার কাছ থেকে কিছু উপদেশ নেব। আজকে আমরা আমাদের এইচপি টিভির দর্শকদের জন্য একটা বলতে পারেন আমরা ব্লগ শব্দটা ব্যবহার করেছি, কিন্তু উদ্দেশ্য হচ্ছে আপনার জীবন কাহিনী, ব্যাক সাইডে আপনার যে কাহিনীগুলো মানুষ জানে না, বিশ্ব থেকে যারা আপনাকে জানতে চায়, দেখতে চায়, অনেকে হয়তো আপনাকে হিডেন করতে চায়। আপনি এত সুন্দর গান লেখেন, আমাদের আমরা যারা দেখি আর কি, আমরা যারা গান গাই শিল্পীদের প্রচার, কিন্তু যিনি গান লেখেন ওনাকে আসলে এই পৃথিবী চিনে না। কেন এত কৃপণতা এই জগতের ব্যাপারে আপনার কোনো উপদেশ, বা আপনার ব্যক্তি জীবনটা যদি আমাদেরকে খুলে বলতেন। যে গীতিকার তাকে বেশিরভাগই এড়িয়ে চলে, যারা শিল্পী, যারা মানে পরিচালক বা যারা উপরিবর্তে চায়, তারা মনে করে যে এদেরকে পরিচয় গীতিকারকে পরিচয় করে দিয়ে, হয়তো এটা হিন্দু মন্য থেকে এটা চিন্তাভাবনা আসে গীতিকারকে হিডেন রাখা, যেটা একটু আগে বলছো, এটা সত্যি কথা। মানে হিন্দু মন্যতা, ছোট মন মানসিকতা এবং ইসলামী সংস্কৃতি সম্বন্ধে তারা অনেক কিছুই অজ্ঞাত, এরা জানে না। ইসলামী সংস্কৃতি হচ্ছে ভালোবাসার সম্পূরক, পারস্পরিক সম্পূরক ভালোবাসা নিয়ে ইসলামী সংস্কৃতি, কিন্তু আমরা ইসলামী সংস্কৃতি পুরোপুরি লালন করি না হৃদয়ে, না এই লালন না করার জন্যই আমাদের এই হিন্দু মন্যতার সৃষ্টি হয়, আর না হয় গীতিকার কাজে তারা সামনে রাখতো,
যে প্রতিটি গানে প্রতিটি গল্পে প্রতিটি জায়গায় উপস্থাপনা করতে যে এই লোক সৃষ্টি করে। যেমন একটা অন ইসলামিক গান যখন একজন শিল্পী গাইতে থাকে তখন তখন গীতিকারের পায়ের ধুলা সে মাথায় নেয়, নাম নেওয়ার সাথে সাথেই পায়ের ধুলাতে মাথায় নেয়, সালাম করে, সালাম করে গীতিকারের, গীতিকার জানে না। কিন্তু আমাদের ইসলামী অঙ্গনে এখান থেকে শেখা দরকার ছিল ওদের, কিন্তু ওদের কাছ থেকে আমরা এখনো শিখতে পারিনি যে কিভাবে গীতিকে সম্মান দিতে হয়। যে আপনাকে অসম্ভব শ্রদ্ধা করে, সম্মান করে সবাই, সেটা পিছনে এইবার আমি অসুস্থ হওয়ার পরে বুঝতে পারছি যে আমাকে সবাই ভালোবাসে এবং আন্তরিকতা প্রকাশ দেখলাম আমি এবার অসুস্থ। এই জগতে আপনার আক্ষেপের বিষয়গুলো কি, মানে আপনি কিভাবে চাচ্ছেন আমাদের ইসলামিক অঙ্গনের সাংস্কৃতিক অঙ্গনটা, বা ইসলামিক হোক অন ইসলামিক হোক সাংস্কৃতিক অঙ্গনটা কিভাবে সাজালে, আপনার চাওয়া পাওয়াটা কি? না, আমার চাওয়া পাওয়া ইসলামিক সংস্কৃতি নিয়ে। সংস্কৃতি বলতে আমাদের বিশাল একটা ব্যাপার, ব্যাপক একটা চিন্তাভাবনা নিয়ে সংস্কৃতি। কিন্তু ইসলামী সংস্কৃতি শুধু আমাদের যারা ইসলামপন্থী যারা তাদের জন্য ইসলামী সংস্কৃতি। আবার অনেক মুসলমান আছে তারা নাটককেই সিনেমা সংস্কৃতি মনে করে, একটা সিনেমা তৈরি করতেছে এটাকে সংস্কৃতি মনে করে, কিন্তু এটাকে আবার সুস্থ সংস্কৃতি তারা আখ্যা দেয়। কিন্তু এগুলো ভুল সংস্কৃতি, দুইটা আমার হিসাবে, একটা ইসলামী সংস্কৃতি আর একটা তার বিপরীত শ্রদ্ধারায় কুফরি সংস্কৃতি। এখন একজন মুসলমান যদি সে তার ধর্ম যদি ইসলাম হয় সে অবশ্যই ইসলামী সংস্কৃতি লালন করবে, ভিতরে পালন করবে এবং এটাই প্রসার করবে, এটার সাথে সে সম্পৃক্ত থাকবে। আর সে যদি অন ইসলামিক কুফরি সংস্কৃতির ধারক বাহক হয় তখন সে ইসলামী সংস্কৃতিকে এড়িয়ে যাবে এবং সে ওইটাকেই হাইলাইট করার চেষ্টা করবে। যেমন নাটক সিনেমা বানাবে, সে সিনেমা হল তৈরি করবে, সে বিভিন্নভাবে ইসলামী সংস্কৃতি বাদ দিয়ে অন ইসলামিক পথে সে হাঁটবে। আর একজন মুমিন কখনও অন ইসলামিক সংস্কৃতি ধারণ করতে পারে না, এটা আমার বিশ্বাস। আচ্ছা, আপনি আমাদের এই ভিডিওর মাধ্যমে কি কাউকে দিনের পক্ষে বা দিনের পথে আহ্বান করতে চাচ্ছেন? না, আমার গান, অনেকেই তো এখন দেখা যায় সাংস্কৃতিক জগৎ থেকে এসে ভালো হয়ে যায়, তৌবা করে। যে করোনাকালে আমরা যেটা দেখলাম অসংখ্য নায়ক নায়িকা বিশ্বব্যাপী এরা তৌবা করেছে, আমি আর সিনেমা করব না, আমার পৃথিবীটা ক্ষণিকের, আমি অল্প কিছুদিন পরে পৃথিবী থেকে বিদায় নেব, করোনা আমাকে যে কোনো মুহূর্তে কেড়ে নিতে পারে, তাই আমি এখন ছেড়ে দিলাম, এমন অসংখ্য ভিডিও দেখেছি। ইসলামী সংস্কৃতি তো আসলে মানুষকে আকৃষ্ট করতেছে, এখন সারা বিশ্ব ইসলামের পথে এগিয়ে আসছে। অনেক মানুষের বোধোদয় ঘটছে যে আসলে ইসলামই হচ্ছে একমাত্র শান্তির পথ। আর শুধু অনেকেই জানে কিন্তু মানে না, আর জানার নাম ইসলাম না, জানার নাম ইমান না, মানার নাম হচ্ছে ইমান। যারা জানলো কিন্তু মানলো না তারা ইমান নিয়ে মরতে পারবে না। আচ্ছা, আপনার কাছে আরেকটা প্রশ্ন, গত কিছুদিন আগে এই প্রশ্নটা আমাদের কাছে এসেছে, সেটা হচ্ছে আমরা গানের জগতে দেখি বা অন্য জগতে দেখি যে একজনে গান লেখেন, আরেকজনে গান মুখ দিয়ে আর অভিনয় মিন মডেল করেন অন্য একজনে, তাতে কোনো সমস্যা আমরা দেখছি না। কিন্তু আমাদের ইসলামিক অঙ্গনে যে গান যিনি গাইবেন তাকেই মডেলিং করতে হবে, অন্য কেউ মডেলিং করলে কপিরাইট হয়ে যায়। মানে আমাদের অঙ্গনে কি যদি একজনের গান আরেকজনের মডেলিং করে প্রচারিত হবে নাকি? অবশ্যই অবশ্যই, আমাদের এখন তো অনেক উন্নতি হয়েছে ইসলামী সংস্কৃতির। এখন তো যে শিল্পী সে শুধু সে অভিনয় করে না, এখন তো অনেক অভিনেতা তারা, যেমন আমার এলান গানে যে শিল্পী গাজী আনাস রহসন সে গেয়েছে, তোমার মাহবুব সে নাটকের লোক তাকে নিয়ে আসছে অভিনয়ের জন্য। আমি এখানে আর একটু বলতে চাই, তিনজন সিনেমার চলচ্চিত্রের অভিনেতা আমার তিনটি গানে অভিনয় করেছে। প্রথম জন হয়েছে আবদুল্লাহ সাকি, বাড়িওয়ালা গানে যিনি লাস্ট হিসাবে সবাই দেখেছেন, তিনি শ্রেষ্ঠ ছবির উপরে অভিনয় করেছেন আবদুল্লাহ সাকি। দ্বিতীয় গান মালিক রে ভুলিয়া, বদ্রুজ্জামান উজ্জ্বল যে গানটিতে গানটি গেয়েছে সেখানে অভিনয় করেছে বদ্দা, খ্যাত মিঠু ভাই, মিঠু এর নাম, সে নাটকের নাট্য ব্যক্তিত্ব এবং সে সিনেমায় অভিনয় করেছে। তৃতীয় হয়েছে গিয়া তোমাল মাহবুব। আমি একটা পেজে দেখছিলাম 35,000 শুধু শেয়ার হয়েছে একটা পেজে, আরো তো অনেক পেজ আছে, শুধু একটা পেজে আমি দেখেছিলাম 35,000 শুধু শেয়ার, আর ভিউ তো কত লাখ কত কোটি যাবে। আমি একটা মিডিয়া দেখছি 1.5 কোটি। আমার লাইফে আমি অনেক নাটকে কাজ করেছি, এই গানের যে রেসপন্স, হ্যাঁ, মানে রাস্তাঘাটে অনেকেই আমাকে ধরছে যে ভাই ওই ওই গানটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, অনেক নাটক করছি, ওই নাটকের কথা কেউ বলে এই গানটার কথা, যেখানে গেছি অনেকে, ইভেন আমাদের মিডিয়ার অনেকে আমাকে ফোন দিয়ে বলছে তোমার একটা গান দেখলাম মিউজিক ভিডিও, তুমি তো মডেল না কিন্তু এটাতে তুমি অভিনয় করছো, হ্যাঁ গানটা খুব ভালো লাগছে। তো হয় না হয়তো আল্লাহ কপালে এই গানটার সঙ্গে আমি থাকবো, ওইটা কপালে ছিল আর কি। এরকম গান আরো হোক, ভালো গান হোক, একটা গান শুনে যদি একটা মানুষের মনে পরিবর্তন আসে সেই গানটার মূল্য আসলে অনেক, সেই গানের মূল্য টাকা দিয়ে বিচার করলে হবে না, যদি মানুষের মনকে পরিবর্তন করে সেটা অনেক বেশি মূল্যবান। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, অনেক বেশি কথা বলে ফেললাম। এই গানটিতে অভিনয় করছে
ওমর মাহবুব, সেও একজন নাট্য ব্যক্তিত্ব এবং ভালো অভিনেতা, অনেক অনেক ভালো একজন অভিনেতা সে। আচ্ছা, তো তিনজন চলচ্চিত্রের লোক আমার আমার তিনটে গান অভিনয় করছে, এটা আমি মনে করি যে এটা ইসলামী সংস্কৃতির সফলতা, কারণ তাদের মাধ্যমে দাওয়াতগুলো পৌঁছে যাচ্ছে চলচ্চিত্র অঙ্গনে তাদের ভক্তদের মাঝে। আমাদের ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমরা এবার আপনার জীবন হিস্ট্রিটা জানতে চাই। এই প্রশ্ন অনেকেই করে আমার কাছে যে আপনি কার কাছে গান লেখা শিখছেন। আমি ব্যক্তিগতভাবে আর্টিস্ট, টেলিগ্রাফার, আমার অনেক আমি আর্টিস্ট মানে চিত্রশিল্পী যাকে বোঝা যায়। আচ্ছা, আমি মানুষের ছবি আঁকতাম, আগে নায়ক নায়িকাদের সিনেমার ছবি আঁকতাম, তারপরে আমি ওই যে নির্বাচনের সময় নেতাদের ছবি আঁকতাম। এখন আমি ওই পথ থেকে চলে এসেছি, কারণ আমি ওই সময় বুঝতাম না যে ছবি আঁকা পাপ। যখন আমি জানলাম যে মানুষের ছবি আঁকা পাপ, প্রাণীর ছবি আঁকা পাপ, তখন আমি ওই পথ থেকে চলে এসেছি। আমি অনেক কষ্টে করতেছি, অনেক কষ্টে থাকার পরেও, আর্থিক কষ্টে থাকার পরেও আমি এখনো ওই গুণের পথে যাচ্ছি। এখন আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি এই জগতে মানে ইসলামিক গান লেখার মধ্যে কখন ঢুকে গেলেন? আমি ছোটবেলা থেকে ইসলামিক গান লিখি, কিন্তু হয়তো আমি ও আর একটা মজার ব্যাপার, আমার লেখাগুলো আমি কাউকে বলতাম না যে আমি আমি ইসলামিক গান লিখি। কোনো অনেক সময় অনেক আলেম, অনেক হুজুর দেখতাম মা বলে গজল গাইতেছে, আমার কাছে মনে হতো সাহিত্য নির্ভর গাইতেছে, ঠিক লেখা ঠিক আছে, অত কি লেখছে, যেহেতু আমি সব সময় এই মনে ছিলাম না, আমি শুনতাম আর ওই ভুলগুলো আমার গানে বাজত। আচ্ছা, যেহেতু সাহিত্য নির্ভর না, এলোমেলো, আবার অনেক সময় দেখতাম যে কোনো হিন্দি গানের সুরে একদম গান একদম একটা গজল গাইতেছে, ওই বাংলা গানের সুর, কারণ আমি তো আগে সিনেমার লোক ছিলাম, সিনেমা যেহেতু সারাক্ষণ আমি ছবি দেখতাম, বাংলা ছবি, হিন্দি ছবি, আমি সে পাকিস্তানি বলে উর্দু ছবিও দেখতাম। আচ্ছা, আমার মনে আছে আকিরি চাট্টান, দাগ, তালাশ, অনেক আগে পাকিস্তান, মোহাম্মদ আলী পাকিস্তানে। তারপর ওখান থেকে আপনার মনে হলো যে এখন ইসলামিক কিছু করা উচিত? না, তার তখন আমার মনে হয় নাই। আমি গানগুলো আমার একজন আলেম আছে কারি, সে করে আমার বললো যে আপনি যে এই গানগুলো জমা নিচ্ছেন কাউকে দেন না, চাইলে আমার তার সামনে অনেকে চাইছে, অনেকে একটু গজল দেন আমরা গাই। আমি ভালো বলছি না আমি দেওয়া যাবে না, কারণ আমার একটা লেখাকে লেখা আমার একদম সন্তানের মতো মনে হয়, নিজেকে দিয়ে দেবো আমি, না থাক দরকার নেই আমার রেখে থাক। পরে ওই আলেমা একটা একদিন হাদিস দেখালো, শোনালো আমাকে, ওই হাদিস শোনার পরে আমার ভিতরে ভয় জাগলো। সে বললো যে কোনো আল্লাহ বলছে কেউ যদি ইলেম লুকাই জানে কিন্তু লুকাই রাখে, তার জন্য কঠিন আজাব। এরপরে আমি গান দেওয়া শুরু করলাম ওই ভয় থেকে। দর্শক, একটি হাদিস ওনার জীবনটা চেঞ্জ করে দিয়েছে ইসলামের পথে আসার জন্য, আখলি দিন একাই এক ফিকাল আমালুল ফালিন অল্প আমল। তারপর আরেকজন আমার আর ইসলামের পরিপূর্ণভাবে আসার জন্য যিনি আমার আমার মানে সে হয়তো জানে না যে আমি তার একটা ওয়াশনে আমি ইসলামী অঙ্গনে পরিপূর্ণভাবে এসেছি। আচ্ছা, সে হচ্ছে কি হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর। আজকে হয়তো বা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব হুজুর আমাদের এই ভিডিওটি দেখছেন, উনি যদি দেখে থাকেন শ্রদ্ধা জানাচ্ছি আপনাকে। তাই দিনের কাজ চালিয়ে যেতে হবে, থেমে থাকা যাবে না, কয়েকজনের গালিগালাজ গন্তব্য যেন মন্তব্য দিয়ে আমাদের থামিয়ে দিতে না পারে। ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ পরিকল্পনা তো আমার যেটা ইচ্ছে ছিল সেটা আল্লাহ পূরণ করেছে। আমার একটা ইচ্ছে ছিল যেন ইসলামী সংস্কৃতির উন্নয়ন, সাংস্কৃতিক উন্নয়ন, এবং সাংস্কৃতিক উন্নয়ন বলতে কিছু গজল গাওয়া না, তার লেখাগুলো যেন সাহিত্য নির্ভর হয়। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার তিন মেয়ে, বড়ো, এক ছেলে, ছোটো। ছেলেটা বয়স ছেলেটা পরে ইন্টারে পড়ে ইন্টারে পড়ে আর মেয়েদের অবস্থা? মেয়েদের বিয়ে দিয়েছে, দুই মেয়ে বিয়ে হয়ে গেছে, একজনে আছে। উনি কী পড়ে? উনি অনার্স পড়তেছে। মাশাআল্লাহ, ছেলে মেয়েদেরকেও ভালো পথে নিয়েছেন, ভালো শিক্ষা গ্রহণ করেছেন। আচ্ছা, আমরা বিদায় নিব, তার পূর্বে আমাদের এইচপি টিভির দর্শকদের জন্য কিছু বলবেন? আমি চাইতেছি যে সমস্ত বাধা বিঘ্ন ক্লান্তি আসবেই, এর জন্য থেমে থাকলে চলবে না, এগিয়ে যেতে হবে। এইচপি টিভি সবাই, এইচপি টিভিতে একসময় অগ্রসর ছিল, আমি মনে করি যে এখনও মানুষ এটা গ্রহণ করবে ভালোভাবে, এইচপি টিভি এগিয়ে যাক, এইচপি টিভির মাধ্যমে দিনের খেদমত হোক, এই কামনা করি আমি।